এই যে সাধারণ শিক্ষার্থীরা যারা তাদের চার দফা দাবি নিয়ে রাজপথে নেমেছিল, তারা কি শেখ হাসিনার পতনের জন্য রাজপথে নেমেছিল? তারা কি আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটানোর জন্য রাজপথে নেমেছিল? তারা কিন্তু ক্ষমতা থেকে হটানোর জন্য নামে নাই, তারা শেখ হাসিনার পতনের জন্য রাজপথে নামে নাই। তারা চার দফা যৌক্তিক দাবি নিয়ে রাজপথে নেমেছিল। তাদের প্রথম দাবিটি হচ্ছে, এই করোনাকালীন সময়ে তাদের যে এক বছরের লস হয়েছে, শাসন জট হয়েছে, এই শাসন জটের কবলে যাতে তারা না পড়ে এটির একটি যৌক্তিক সমাধান তারা চেয়েছিল। তারা আরেকটি অন্যতম দাবি দিয়েছিল, তাদের যে টিউশন ফি রয়েছে, এই টিউশন ফি যাতে অর্ধেকে নেমে আসা নিয়ে আসা হয় বা 50% করা হয়, এরকম তারা চারটি যৌক্তিক দাবি দিয়েছিল। এই চার দফা দাবি নিয়ে যখন তারা রাজপথে নেমেছে, তখনই আওয়ামী লীগ সরকারের এই পেটুয়া বাহিনী অতর্কিতভাবে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদেরকে আক্রমণ করে। আজকে দেখেন, যেখানেই মানুষ প্রতিবাদে নামছে, যেখানেই মানুষ অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে, সেখানেই আক্রমণ চালানো হচ্ছে, সেখানেই তাদের উপর হামলা চালানো হচ্ছে। প্রথমে ছাত্রলীগ যুবলীগ দিয়ে হামলা চালানো হচ্ছে, এরপরে এই আওয়ামী সরকারের পুলিশ বাহিনী দিয়ে, এই আওয়ামী সরকারের পেটুয়া বাহিনী দিয়ে হামলা চালানো হচ্ছে। বন্ধুগণ, আজকে মনে রাখতে হবে, এই আওয়ামী পেটুয়া বাহিনীর ভয়ে যদি আমি আপনি চুপ থাকি, এই আওয়ামী পেটুয়া বাহিনীর ভয়ে যদি আমি আপনি কথা না বলি, তাহলে এই বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। এই বাংলাদেশকে তারা একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করবে। আজকে আমাদের জেগে উঠতে হবে, সাহস নিয়ে আজকে কথা বলতে হবে। যদি আজকে এই শিক্ষার্থীরা কথা না বলে, তাহলে মনে রাখতে হবে, এই বাংলাদেশে কোনো যৌক্তিক দাবি কখনোই বাস্তবায়ন হবে না। তা আমরা দেখেছি কোটা সংস্কার আন্দোলনের সময় আমাদের উপর ঠিক একই কায়দায় আক্রমণ চালানো হয়েছিল, হামলা চালানো হয়েছিল, মামলা দেওয়া হয়েছিল, জেল রিমান্ড সব কিছুই করেছে, কিন্তু আমরা বিন্দু পরিমাণ দমে যাইনি। অবশেষে এই আন্দোলনকে আমরা সফলতার দ্বার প্রান্তে নিয়ে এসেছি। আজকে আমি এই পলিটেকনিক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, প্রিয় বন্ধুগণ, ভয় পেলে চলবে না, ভয় পেয়ে ঘরে বসে থাকলে চলবে না। যদি আপনারা আপনাদের এই যৌক্তিক দাবিগুলো বাধাই করতে চান, বাস্তবায়ন করতে চান, তাহলে রাজপথে নেমে আসুন। আজকে আপনারা 14 লক্ষ শিক্ষার্থী রয়েছেন, এই 14 লক্ষ শিক্ষার্থী যদি রাজপথে একবার নেমে আসেন, এই আওয়ামী লীগ সরকার বিন্দু পরিমাণ হামলা তো দূরে থাক, আপনাদের দিকে আঙ্গুল তুলে কথা বলার দুঃসাহস পর্যন্ত দেখাবে না। একটা কথা মাথায় রাখতে হবে, রাজপথে এই মুক্তি, রাজপথে এই আন্দোলন, রাজপথ ছাড়া কখনো মুক্তি আসবে না। আজকে বাংলাদেশে এমন একটি অবস্থা, আজকে যেখানেই আপনি যে কোনো যৌক্তিক কথা বলেন না কেন, আপনার উপরে হামলা চালানো হবে। যেখানেই আপনি যৌক্তিক দাবি তুলেন না কেন, আপনাকে বাধা প্রদান করা হবে। গতকালকে আপনারা একটি ভিডিও দেখেছেন, যে ভিডিওটি দেখে আমার মাথায় রক্ত উঠে গেছে। কুমিল্লার লাকসাম জেলায়, লাকসাম উপজেলায় একজন জনপ্রিয় বক্তা, সে ওয়াজ করতে গেছে, সেই ওয়াজ মাহফিলে আওয়ামী লীগের একজন গুন্ডা ইউনিয়নের চেয়ারম্যান অতর্কিতভাবে আক্রমণ চালিয়ে তার গাড়ি সহ ভাঙচুর করেছে। আজকে আমার প্রশ্ন, এই ওয়াজ মাহফিলে হামলা চালানোর অধিকার এই গুন্ডা বাহিনীকে কারা দিয়েছে? যদি ওয়াজ মাহফিল বন্ধ করার নির্দেশ থাকে, তাহলে পুলিশ গিয়ে বন্ধ করবে, পুলিশ গিয়ে বাধা দিবে, কিন্তু আওয়ামী লীগের এই গুন্ডা বাহিনীকে কারায় অধিকার দিয়েছে? আজকে প্রত্যেকটি মানুষের সভা সমাবেশ করার অধিকার রয়েছে, মিটিং মিছিল করার অধিকার রয়েছে, ইসলামী সমাবেশ করার অধিকার রয়েছে। সুতরাং এরপর থেকে কোনো ইসলামী সমাবেশ কিংবা কোনো মিটিং মিছিলে যদি কোনো প্রকারের হামলা চালানো হয়, সেই সন্ত্রাসীদের বিষদাঁত সেখানেই উপড়ে ফেলতে হবে। আর আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা প্রস্তুত থাকুন, এরপরে আমাদের সাংবিধানিক অধিকারে কোনো প্রকারের হস্তক্ষেপ করা হলে কিংবা আমাদের সাংবিধানিক অধিকারে কোনো প্রকারের বাধা প্রদান করা হলে সেখানেই আমরা প্রতিরোধ গড়ে তুলব।